আবার ছন্দসুখ ফিরে এসেছে। সুখের ছন্দ বা ছন্দের সুখ দুটোই বোধ হয় একটা অদ্ভুত মেলবন্ধন নিয়ে চলে। আর যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর, কবি নজরুল ইসলাম এবং সুকুমার রায়ের একটু একটু গন্ধ পাওয়া যায়, সেখানে বোধ হয় ছন্দ সুখের চেয়ে অনেক বেশি শান্তির। আজ আমাদের মধ্যে আমরা আবৃত্তিকারদের নিয়ে এসেছি, সাথে নিয়ে এসেছি নৃত্যশিল্পীদের। সঞ্চালনায় রয়েছি আমি, শাশ্বতী ভট্টাচার্য। চলুন, সাথে আমাদের সাথে জনপ্রিয় সঞ্চালিকা রয়েছেন, গার্গী মুখোপাধ্যায়। নমস্কার গার্গী, আজকে তোমাকে আমাদের মধ্যে পেয়ে সত্যি খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে এখানে তোমাদের সাথে আসতে পেরে। আজকে অনুষ্ঠান সম্পর্কে তুমি কিছু বলতে চাও, দু চার কথা? আজকের অনুষ্ঠানটা এক কথায় অসাধারণ, এবং এই ধরনের অনুষ্ঠান আরো হোক, দর্শকরা আরো দেখুন, সবাই আরো বেশি পার্টিসিপেট করুন। নাচ আর কবিতা, নাচ আর কবিতার এই যে কোলাজটা, এই কোলাজটা এত সুন্দর, এবং পুরো জিনিসটা এই এত শিশু শিল্পীদের নিয়ে আমরা কাজ করছি, অবশ্যই তপব্রত আছে, কিন্তু এই শিশু শিল্পীরা জিনিসটাকে এত সুন্দরভাবে পরিবেশন করেছে, আমাদেরই মনে হচ্ছে যে ওদের কাছে শেখার আছে। একদম ঠিক। তো তোমার সাথে নৃত্যশিল্পী কারা আছেন? তুমি যে আমার সাথে এখানে যারা আছেন নৃত্যশিল্পী, তাদের মধ্যে আমি প্রথমে সবচেয়ে ছোটটাকে দিয়ে শুরু করি। সবচেয়ে ছোট হচ্ছে অলিপা চৌধুরী। ওমা, ও তো সবচেয়ে বড়। তুমি একটু সবাইকে নমস্কার বলো। নমস্কার। আচ্ছা, তারপরে আছে শ্রীলেখা ব্যানার্জি। নমস্কার। আর তারপরে আমাদের সঙ্গে আছে অদিতি মুখার্জি। শ্রীলেখা কার কাছে শিখছো? অরুণা বর্মণ। আর অদিতি? পিয়ালি বসু। তুমি কার কাছে শিখছো অলিপা? আমি। আচ্ছা, তুমি কাকে শেখাচ্ছো সেটা বলো। আচ্ছা, সেটা আমরা পরে শুনে নেব। কার কাছে শিখো বাবা? আমার সাথে একটা ছোট্ট সুন্দর দাদা আছে, এই দাদাটার নাম কি জানো? স্পন্দন কর্মজুমদার। নমস্কার বলে দাও। নমস্কার। নিজের নামটা পুরো বলতে পারে তো? আরেকজন স্পন্দন আছে। হ্যাঁ, আচ্ছা, এটা কে? অরণ্য স্পন্দন ভদ্র। এবং আমার সাথে রয়েছে তপব্রত মুখোপাধ্যায়। নমস্কার। অরণ্য, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। ক্লাস 4 এ পড়ে। তুমি কোন ক্লাসে পড়ো? কে জিতে পড়ে? ঈশিতা? ক্লাস 7। তো আমরা অনুষ্ঠান শুরু করব, দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। অনেকদিন পর ছন্দসুখ নিয়ে ফিরে এসে আশা করি সবাইকে আনন্দ দিতে পারছি। তো আজকে ছন্দসুখের প্রথম পর্বে আপনারা দেখতে পাবেন শ্রীলেখা ব্যানার্জির নৃত্য পরিবেশন, প্রথম আদিতব শক্তি, তারপরে ঈশিতা মণ্ডলের কবিতা খুকি ও কাঠবিড়ালি, তারপরে আবার অদিতি মুখার্জির নাচ সখী ভাবনা কাহারে বলে, এবং 25শে বৈশাখ আবৃত্তিটি শোনাবে অরণ্য স্পন্দন ভদ্র। দেখতে থাকুন প্রথম পর্ব। প্রথম আদিতব শক্তি আদি পরম উজ্জ্বল জ্যোতি তোমারি হে গগনে গগনে, প্রথম আদিতব শক্তি ¡Gracias!
নমস্কার। খুকি ও কাঠবিড়ালি লিখেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। কাঠবিড়ালি কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি নেবু লাও, বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও, ডাইনি তুমি হোঁতকা পেটুক, খাও একা পাও যেথায় যেটুক, বাতাবি নেবু সকলগুলো একলাই খেলে ডুবিয়ে নুলো, তবে যে ভারী ল্যাজ উঠিয়ে পুটুস পাটুস যাও, ছোঁচা তুমি তোমার সঙ্গে আড়ি আমার যাও, কাঠবিড়ালি বাঁদরিমুখী মারব ছুড়ে কিল, দেখবি তবে ডাকবো রাঙা ডাকে দেবে ঢিল, পেয়ারা দেবে যা তুই ও চা, তাই তো তার নাকটি বোচা, হুতমু চোখি গাপুস কুপুস একলাই খাও হাপুস হুপুস, পেটে তোমার পিলে হবে কুড়িকুষ্ঠি মুখে, হে ভগবান একটা পোকা যাস পেটে ওর ঢুকে, ইস খেও না মস্ত পানা ওই সে পাকাটাও, আমিও খুবই পেয়ারা খাই যে একটা আমায়ও দাও, কাঠবিড়ালি তুমি আমার ছর্দি হবে বৌদি হবে রাঙা দিদি, তবে একটা পেয়ারা দাও না, এ রাম তুমি ন্যাংটা পুটো ফ্রকটা নেবে জামা দুটো, আর খেও না পেয়ারা তবে বাতাবি নেবো ছাড়তে হবে, দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট ও মা দেখে যাও, কাঠবিড়ালি তুমি মরো তুমি কচু খাও। সখি ভাবনা কাহারে বলে, সখি যত না কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখি ভালোবাসা কারে কয়, সে কি কে বলি যত নাময়, সে কি কে বলি চোখের ওজন, সে কি কে বলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আস, আমার চোখে তো সকলই শোভন সকলই নবীন সকলই বিমল, শুনি আকাশ শ্যামল কানন বিশদ যোছনা কুসুম কোমল, সকলই আমারই মতো তারা কেবলই হাসে কেবলই গায়, হাসি না জানে সাধের যত না যত, ফুলসে হাসিতে হাসিতে ঝরে যোছনা হাসিয়া মিলায়ে যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশের তারাতে আগে গায়, আমার মতন সুখীকে আছে আয় সখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ, প্রতিদিন যদি কাঁদিবি কেবল একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া সকল যত না কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়, সে কি কে বলি যত নাময়। নমস্কার। 25শে বৈশাখ, কবি শান্তা চক্রবর্তী। আবার এসেছে 25শে বৈশাখ, প্রাণের দেবতা রবি ঠাকুরের জন্মমাস।
প্রখর তপন তাপে হৃদয় যখনও কাঁপে, দুয়ারে দাঁড়ান তিনি শান্ত বাড়ি হাতে। আমার না বলা বাণী ঘন যামিনীর মাঝে, রবীন্দ্রনাথ তারার মতো রাজে। সহজ পাঠের বাদল করেছে মেঘের রং ঘন নীল পেরিয়ে, এখন রেখেছি হাত গীত পিতানে। অসময়ে যখন নামলো রাত্রে গীতানু জ্বলিতে পেলাম মুক্তি, রবীন্দ্রনাথ রবি ঠাকুর হে হে আমার সকল দুঃখের বিশল্য করণী, তোমারে করে আছি জীবনের ধ্রুব তারা। তেরো পার্বণ কেমন করে আলো হয়ে আছ পঁচিশে বৈশাখ। ছন্দসুখের দ্বিতীয় পর্বে আমরা শুনে নেব তপব্রত মুখার্জির কবিতা, অলিপা চৌধুরীর নাচ মেঘের কোলে রোধ এসেছে, অদিতি মুখার্জির আরেকটি নাচ প্রেমের জোয়ারে, এবং ঈশিতা মণ্ডলের কবিতা হারিয়ে যাওয়া। নমস্কার, কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করে আমার প্রথম স্বরচিত কবিতা। এটি একটি সিরিজ, এই সিরিজের প্রথম কবিতাটি এখন পড়ছি। এক, সূর্য, শুধু এক সূর্যের খোঁজে পাড়ি দেওয়া শব্দের মেঘ, ও মেঘ ঘনিষ্ঠ থাকো, অনঙ্গ স্বর বাঁধবেন কবি ধনুতে তোমার, ছন্দে ছন্দে ছড়িয়ে পড়বেন মূর্ছন আলেখ্যে, আলেখ্যের কোলে রাখি শব্দ প্রণিপাত, ঈশানী বাতাস বয় উতল বৈশাখী বাদলের। বাদল গেছে।
ভাসবে দোহারে বাঁধন খুলে দাও 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 প্রেমের জোয়ারে ভাসবে দোহারে বাঁধন খুলে দাও 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 ভুলিব ভাবো না পিছনে যাব না পাল তুলে দাও 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 প্রবল পাবনে তরঙ্গ তুলিল হৃদয় তুলিল 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 প্রবল পাবনে তরঙ্গ তুলিল হৃদয় তুলিল 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 পাগল হে নাবিক ভুলাও দিবিধি পাগল হে নাবিক ভুলাও দিবিধি পাল তুলে দাও 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 জোয়ারে ভাসবে দোহারে বাঁধন খুলে দাও 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 প্রেমের জোয়ারে ভাসবে দোহারে বাঁধন খুলে দাও 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 যাওয়া। লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ছোট্ট আমার মেয়ে, সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে। অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাতে তারায় ভরা চৈত্র মাসের রাতে, হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলাম ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধায় তারে কি হয়েছে বামি, সে কেঁদে কয় নিচে থেকে হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে, মনে হলো আকাশ পানেছে আমার বামির মতো অমনি কে এক মেয়ে, নীলম্বরের আঁচলখানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছিল ধীরে ধীরে। নিপ্ত যদি আলো যদি হঠাৎ সে তো থামি, আকাশ ভরে উত্তকে রে হারিয়ে গেছি আমি। ছন্দসুখের তৃতীয় পর্বে আমরা দেখব শ্রীলেখার নাচ পিনাকেতে লাগে টঙ্কার। ঈশিতমুখে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ, অদিতির নাচ মনোমর মেঘেরও সঙ্গী, আর অরণ্য স্পন্দন ভদ্র ওর কণ্ঠে শুনব খাদু দাদু। পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার, বসুন্ধরার পঞ্জর তরে কম্পন জাগে শঙ্কার। পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার, বসুন্ধরার পঞ্জর তরে কম্পন জাগে শঙ্কার। পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার, আকাশেতে ঘরে ঘূর্ণে সৃষ্টির বাঁধ চূর্ণে, আকাশেতে ঘরে ঘূর্ণে সৃষ্টির বাঁধ চূর্ণে, বজ্র ভীষণ গর্জন রব প্রলয়ের জয় ডঙ্কার। পিনাকেতে লাগে চমকার, পিনাকেতে লাগে চমকার,
স্বর্গ উঠিছে কুন্দি সুর পরিষদ বন্দি, স্বর্গ উঠিছে কুন্দি সুর পরিষদ বন্দি, তিমির বহন দুঃসহ রাতে উঠে শৃঙ্খল ঝঙ্কার, দানব দম্ভ তর্জি রুদ্র উঠিল গর্জি, দানব দম্ভ তর্জি রুদ্র উঠিল গর্জি, লণ্ড ভণ্ড লুটিল ধুলার অভ্রভেদী অহংকার, পিনাকেতে লাগে চমকার, পিনাকেতে লাগে চমকার, বসুন্ধরার পঞ্জর তলে কম্পন জাগে শঙ্কার, পিনাকেতে লাগে চমকার, পিনাকেতে লাগে চমকার, বসুন্ধরার পঞ্জর তলে কম্পন জাগে শঙ্কার, পিনাকেতে লাগে চমকার, পিনাকেতে লাগে চমকার, পিনাকেতে লাগে চমকার। নিঝড়ের স্বপ্নভঙ্গ লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগে রুধিয়া রাখিতে নাড়ি, থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে, হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহির নিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার, কেন রে বিধাতা পাষাণ হেন চারিদিক তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন সাধরে আজিকে প্রাণের সাধন, লহরীর পর লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাষাণ, উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর, আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াব গাহিয়া আকুল পাগল পাড়া, কে সালাইয়া ফুল কুড়াইয়া রামধনু আখা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি, শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গে কল কল তালে তালে দিব তালি, এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর, এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর, কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান, ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাঙ ভাঙ ভাঙকারা আঘাতে আঘাত কর, ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর। সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম সন্ধি শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমিঝিম 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 মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম সন্ধি শ্রাবণ
কাজী নজরুল ইসলামের খাঁদু দাদু। অ মা, তোমার বাবার নাকে কে মেরেছিল? খাঁদা নাকে নাচছে না দা, নাক ডিঙ্গা ডিঙ্গা। ও নাকটাকে কি করলো খাঁদা, রাঙা ভুলিয়ে? চামচিকে ছা বসে যেন নেজুর ঝুলিয়ে, বুড়ো গরুর পিঠে যেন শুয়ে কোলা ব্যাং। অ মা, আমি হেসে মরি, নাক ডিঙ্গা ডিঙ্গা। ওর খেঁদা নাকে ছেঁদা দিয়ে টুকি কেঁদে টু, সত্যি বলে সত্যি ওটা, এরাম ওয়া থু। কচিম যেন উপর হয়ে ছড়িয়ে আছেন ঢ্যাং। অ মা, আমি হেসে মরি, নাক ডিঙ্গা ডিঙ্গা। দাদু বুঝি চিনা ম্যানমা, নাম বুঝি চাংচু, তাই বুঝি ওর মুখটা অমন চ্যাপ্টা সুধাংশু। জাপান দেশের নোটি শুনে না কেটেছে। অ মা, আমি হেসে মরি, নাক ডিঙ্গা ডিঙ্গা। দাদুর নাকি ছিল না মা অমন বাদুর না, ঘুম দিলে ওই চ্যাপ্টা নাকে বাজলো সাতটা শাক। দিদিমা তাই থ্যাপড়া মেরে ধ্যাপড়া করেছেন। অ মা, আমি হেসে মরি, নাক ডিঙ্গা ডিঙ্গা। লম্ফানন্দে লাভ দিয়ে মা চলতে বেজির ছা, দাড়ির জালে পড়ে জাদুর আটকে গেছে গা। বিল্লি বাচ্চা দিল্লি যেতে নাসিক এসেছেন। অ মা, আমি হেসে মরি, নাক ডিঙ্গা ডিঙ্গা। বাঁশের মতন নাসিকা মা মেলে নাসিকে, সেথায় নিয়ে চলো দাদু দেখুন হাসিকে। সেথায় গিয়ে করুন দাদু করুন দেবের ধ্যান, খাঁদু দাদু নাকু হবেন, নাক ডিঙ্গা ডিঙ্গা, নাক ডিঙ্গা ডিং ডা। আমাদের অনুষ্ঠান তত্তর করে এগিয়ে চলেছে, আমরা এখন অনুষ্ঠানের চতুর্থ পর্বে এসে পৌঁছেছি। অনুষ্ঠানের চতুর্থ পর্বে আমরা প্রথমেই শুনে নেব কবি তপব্রত মুখার্জির কণ্ঠে তার নিজের স্বরচিত একটি কবিতা। তারপরে আমাদের ছোট্ট অলিপা আমাদের নাচ দেখাবে ফুলে ফুলে, তারপরে ঈশিতার কবিতা একটি আবৃত্তি আছে নিজের কণ্ঠে, এবং তারপরে আমরা অলিপার আরেকটি নাচ দেখে নেব, তোরা যে যা বলিস ভাই। ইতিহাস ভাঙতে জানে, ভুলতে জানে শুধু, অথচ কবি মানেই এক ঋজু শরীর ও ঐশ্বরিক, কে বিছায় মায়াজাল তোমার সৃষ্টির পথ আকীর্ণ করে, কে তাকে চিনতে চিনতে হারায় নিজেরই ভিতর। রাখো হে বৈশাখ অমলিন রাখো পদছাপটুকু। দ্বিতীয় সিরিজ কবি নজরুল ইসলামকে উৎসর্গ করে। এক, বিদ্রোহের মৃত্যু নেই, আকাশ আছে, জ্বলন্ত সূর্যের খরতাপে সুনীল, অথচ সব কথা বলা হলে এক নির্বাক শরীর পড়ে থাকে। পাখি হে বুলবুল তোমার অপেক্ষায়, অপেক্ষার কাঁটা তার হয় না কোনো, অপেক্ষার দেশ নেই, দেশ নেই। যে অঙ্গার রয়ে গেছে আজও তার তাপ নিয়ে ভোর ফোটে সুবিমল প্রত্যুষা। সিটিদের দ্বিতীয় কবিতা, শব্দ থাক মাটির শরীরে আজ, কাফন চড়ালে নতুন মৃত্যুদিন নয়, বরং এক অন্য জন্মদিনের জন্ম হয়। সাক্ষী থাকেন জিব্রাইল, এক বুক আলো নিয়ে আজও রাস্তায় রাস্তায় হেঁটে যান, হেঁটে যান স্লোগানে স্লোগানে। অথচ কি শীতল মাটি, মুখ বধির এক অধীর অপেক্ষায়, টুকরো টুকরো হয়ে নিমেষে ছড়িয়ে পড়বে আত্মায় আত্মায়। ঝুম ঝুম ফুল
লিখেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। দুর্গমগিরি কান্তার মোর দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি শীতে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাছি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত, কে আছো জওয়ান হও আগোয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী দিতে হবে, পারি নিতে হবে তরি পার, তিমির রাত্রে মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান। যুগ যুগান্ত সঞ্চিতে ব্যথা ঘষিয়াছে অভিযান, ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান। ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার, অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ। কান্ডারি আজি দেখিব তোমার মাতৃ মুক্তিপণ, হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞেসে কোনজন। কান্ডারি বলে ডুবিছে মানুষ সন্তান মোর মার, গিরিশঙ্কর ভীরুবাদ যাত্রীরা গুরু গর্জায় বাজ, পশ্চাৎ পথে যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ, করে হানাহানি তবু চলতানি নিয়াছ যে মহাভার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুন লাল হলো যেটা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবেশে রবি আমাদের খুনে দাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, যে চমকে বেড়ায় দৃষ্টি এড়ায় যায় না তারে বাধা, সে যে নাগাল পেলে পালায় ঠেলে লাগায় চোখে ধাঁধা, সে যে চমকে বেড়ায় দৃষ্টি এড়ায় যায় না তারে বাধা, সে যে নাগাল পেলে পালায় ঠেলে লাগায় চোখে ধাঁধা। আমি ছুটবো পিছে মিছে মিছে পাই বা নাহি পাই, আমি আপন মনে মাঠে বনে উধাও হয়ে ধাই, আমার সোনা জিনিস হাটে কিনিস রাখিস ঘরে ভরে, যারে যায় না পাওয়া তারে হাওয়া লাগলো কেন মোরে, আমার যা ছিল তা গেল ঘুচে জানেই তার ঝোঁকে, আমার ফুরোয় পুঁজি ভাবিস বুঝি মরি তারি শোকে, আমার যা ছিল তা গেল ঘুচে জানেই তার ঝোঁকে, আমার ফুরোয় পুঁজি ভাবিস বুঝি মরি তারি শোকে। আমি আছি সুখে মনে মাঠে বনে উধাও হয়ে
চপল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। অনুষ্ঠানের শেষ পর্বে এসে পৌঁছেছি। গার্গী বলল সময় তরতর করে চলে যাচ্ছে, অ্যাকচুয়ালি তাই, সময় তো থেমে থাকে না। শেষ পর্বে আমাদের একটা ছোট্ট বন্ধু আছে, স্পন্দন কর্মজুমদার, ওর কণ্ঠে সুকুমার রায়ের কবিতা শুনব, তারপর অরণ্য স্পন্দন ভদ্রর কবিতা শুনব, আর সব শেষে আমাদের অনুষ্ঠানের শেষ নৃত্যটি পরিবেশন করবে শ্রীলেখা, শ্রীলেখা ব্যানার্জির যে ডান্স, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। নমস্কার, সুকুমার রায় লেখা, বাবুরাম শাহপুরে, বাবুরাম শাহপুরে, কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা, যেই সাপের চোখ নেই, শিং নেই, নাক নেই, সে ছোটে নাকি হাঁটে না, সে কাউকে নাকি কাটে না, করে না কো ফুসফাস, মারে না কো দুষ্ঠাস, করে না কো উৎপাত, খায় শুধু দুধ ভাত, সেই সাপ জ্যান্ত গোটা দুই আন্ত, তেড়ে মেরে ডন্ডা করে দি ঠন্ডা। ধন্যবাদ। নমস্কার, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মাস্টার বাবু, আমি আজ কানাই মাস্টার, পোড়ো মোর বেড়াল ছানাটি, আমি ওকে মারি নে বাবে, মিছি মিছি বসে নিয়ে কাঠি, রোজ রোজ দেরি করে আসে, পড়াতে দেয় না ও তো মন, ডান পা তুলিয়ে তোলে হায়, যত আমি বলি শোন শোন, দিন রাত খেলা খেলা খেলা, লেখায় পড়ায় ভারী হেলা, আমি বলি ছ ছ বর্গিয়া যা ঝ ইয়া, ওকে বল বলে মিয়ো মিয়ো, প্রথম ভাগের পাতা খুলে আমি ওরে বোঝাই মা কত, চুরি করে খাস নে কখনো, ভালো হোস গোপালের মতো, যত বলে সব হয় মিছে, কথা যদি একটিও শোনে, মাছ যদি দেখেছে কোথাও কিছুই থাকে না আর মনে, চড়াই পাখির দেখা পেলে ছুটে যায় সব পড়া ফেলে, আমি বলি চ ছ বর্গিয়া যা ছ ইয়া, দুষ্টুমি করে বলে মিয়া, আমি ওরে বলি বারবার পড়ার সময় তুমি পড়ো, তারপরে ছুটি হয়ে গেলে খেলার সময় খেলা করো, ভালো মানুষের মতো থাকে, আরে আরে চার মুখো বানে, এমনি সে ভান করে যেন যা বলি বুঝেছে তার মানে, একটু সুযোগ বোঝে যে কোথা যায় আর দেখা নেই, আমি বলি চ ছ বর্গিয়া যা ঝ ইয়া, ওকে বল বলে মিয়া মিয়া। নমস্কার। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার না পে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। হালো বুঝি ওই রবির আলো আভাসে দেখা দিল গগন পারে, বুঝি গো রা
ডাক পোহালো বুঝি ওই রবির আলো আভাসে দেখা দিল গগন পারে সমুখে ওই হেরি পথ তোমার কি রথ পৌঁছবে না মোর দুয়ারে ভেঙে মোট ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে আজ আমাদের অনুষ্ঠান শেষের মুখে, কিন্তু এখানেই শেষ নয়। আজ আমাদের একটা সারপ্রাইজ আছে যেটা আমরা গার্গীর কাছ থেকে শুনবো। আমরা বিশ্বাস করি সব সন্তানের জীবনে মাই তার সবচেয়ে বড় সম্পদ। গার্গি, একদম। আর মায়ের কাছে পাওয়া যে শ্রেষ্ঠ দান জীবন, একদম। এবং এই এবং সবচেয়ে বড় কথা কি বলতো, যখন আমাদের কাছে আমরা যখন কিছু একটা অ্যাচিভ করি বা কোনো একটা কিছু ভালো কাজ করি, স্কুলে ভালো রেজাল্ট করি, তখন সবার থেকে আমাদের মনে হয় যে আমার মা কখন সেটা আমাকে অ্যাপ্রিশিয়েট করবে। একদম একদম। আমার মায়ের মায়ের কাছ থেকে যে ভালো লাগাটা পাওয়া সেটা কিন্তু সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, অনেক বেশি, অনেক বেশি তার মূল্যবান। তো আজকে আমরা যেটা ভেবেছি যে আমাদের যে কজন পার্টিসিপেন্টস আছে তাদের সেই মাদার্স মায়েরা সেই মাদার্স ডেটাকে আমরা সেলিব্রেট করি, মায়েরাই এসে দিন এদেরকে উপহার, এদের মনে হয় অনেক বেশি ভালো লাগবে, কারণ এই সব ছোট ছোট ক্ষুদে প্রতিভা, মা ছাড়া এদের সত্যি এগিয়ে যাওয়ার পথ নেই, এদের মারাই প্রথম পথপ্রদর্শক কিন্তু এদের মায়েরা। একদম একদম, মায়ের হাত ধরে। শুধু এখানে আমাদের সাথে কবি তপব্রত রয়েছেন, তো এটা আমার পার্সোনাল ইচ্ছে যে তপব্রতকে আমি নিজের হাতে সম্মানিত করে নিজে সম্মানিত হতে চাই। ঠিক আছে, আমরা ডেকে নেব আমাদের পার্টিসিপেন্টসদের মাদের। এখন শাশ্বতী দি সম্মান জানাচ্ছেন আমাদের কবি তপব্রতকে, সাথে রুমিলা কর মজুমদার সম্মান জানাচ্ছে আমাদের স্পন্দনকে। আর ম্যাডাম আপনার নামটা বলবেন। চৈতালি ভদ্র সম্মান জানাচ্ছে অরণ্য স্পন্দন ভদ্রকে, এবং শ্রীমতী সুজাতা মণ্ডল সম্মান জানাচ্ছে ঈশিতা মণ্ডলকে। মাদার্স ডে আমরা এভাবেই সেলিব্রেট করতে চাই। এরপরে দেখে দেব ডেকে নেব ডান্সার দে মাদের, আবৃত্তি শিল্পীদের পরে আজকে আমাদের সঙ্গে যারা রয়েছেন তিনজন ক্ষুদে নৃত্যশিল্পী, এবং এদের সম্মান জানানোর জন্য আমাদের এই স্পেশাল এপিসোডে সঙ্গে আছেন তাদের মায়েরা সোমাদি, দেবশ্রীদি আর আলপনাদি। আচ্ছা, আমি এবারে অনুরোধ করব মায়েরা তাদের মেয়েদেরকে মেডেলগুলো পরিয়ে তাদেরকে এই বিশেষ এপিসোডের বিশেষ সম্মান দান করবেন। আমাদের মাদার্স ডে সেলিব্রেশনটা আমাদের কাছে নমস্কার করবে, কিন্তু মারাই কিন্তু সবচেয়ে বড় পাওনা পৃথিবীর সব সন্তানদের কাছে। বাহ, এভাবেই আমরা যেন আমাদের অনুষ্ঠানে সব সময় শুধু সন্তানদের নয়, তাদের যারা পথপ্রদর্শক তাদেরকেও সামনে তুলে আনতে পারি, তাই তো গার্গী? একদম, মায়েরা ছাড়া বাচ্চাদেরকে পথ দেখানোর তো কেউ নেই। একদম ঠিক, মায়েরাই সঠিক পথ দেখাবেন, এবং এরা এই সেই পথে তোমরাও এগোবে, আরো বড় হও, আবার তোমাদেরকে আমরা যেন এখানে দেখতে পাই, এই আশা রেখে আমরা আমাদের অনুষ্ঠান এখানে শেষ করি। সাথে নমস্কার। নমস্কার।